আজকে আমরা এই কটন থ্রেডের দুর্গা পেন্ডেন্ট দিয়ে এই নেকলেসটাকে বানাবো। এতে আমি ইয়েলো আর রেড কালারের কটন থ্রেড আর ইয়েলো রেড কটন বল আর গোল্ডেন লকেট ইউজ করে। রিয়েল ডিটেলস এখানে দেয়া আছে, বাকি ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে। নেকলেসটা বানানোর জন্য প্রথমে আমি কটন থ্রেডগুলোকে পুরো খুলে নিয়ে চারটে ফোল্ড করে নেব। লেচিটা পুরোটা খুলে নিতে হবে, তারপর চারটে ফোল্ড করলে এই লেন্থটা পাওয়া যাবে। তারপর আমি একটা ছোট জুয়েলারি মেকিং ওয়্যারের পিস নেব আর আমার পেন্ডেন্টের সাথে কটন থ্রেডটা আটকে দেবো। যেদিকটা লুপ হয়েছিল সেদিকের মধ্যে দিয়ে বাকি অংশটা ঢুকিয়ে এরমভাবে টানলেই যে প্রসেস আমি করছি এটা আটকে যাবে। তারপর আমি জুয়েলারি মেকিং ওয়্যারের পিসটা আরেকবার নেব, নিয়ে আমার ইয়েলো কটন থ্রেডের এন্ডের দিকে লাগাবো আর এইখানে আমি কটন বিডস ভরবো। আমি এখানে রেড কালারের কটন বিডস ভরছি। আমি দুটো কালারের সুতো নিয়েছি আর দু রকম কালারেরই কটন বিডস নিয়েছি। রেডটা ইয়েলোতে ভরবো আর রেড সুতোতে আমি ইয়েলো কটন বিডস ভরবো। দেন আমি রেডটার মধ্যেও নিয়েছি, আটকে নিয়েছি জুয়েলারি মেকিং ওয়্যার, এর মধ্যে আমি কটন বিডসগুলো আগে ভরে নিচ্ছি। আমি এখানে দুটো প্রসেসই দেখাচ্ছি, তোমরা যে কোনো একটা ইউজ করে করতে পারো। অর্থাৎ আগে কটন বিডস ভরে নিয়ে তারপর পেন্ডেন্টের সাথে আটকাতে পারো, অথবা আগে পেন্ডেন্টের সাথে আটকে নিয়ে তারপরেও কটন বিডস ভরতে পারো। দুরকমভাবেই করা যায়। এটাও সেম প্রসেসে আমি জাস্ট লুপের মধ্যে দিয়ে সুতোটাকে গলিয়ে দিয়ে টাইট করে টেনে আটকে দেবো। এখানে নট লাগানোর দরকার নেই, নট লাগালে উঁচু হয়ে যাবে, এটা টাইট করে টেনে দিলেই আটকে যায়। এরপর লাস্টের এন্ডে আমরা অ্যাডজাস্ট করার জন্য লেন্থ একটা সিসি বল ভরবো। তার জন্য আমি আবার জুয়েলারি মেকিং ওয়্যারের পিসটা নেব আর সিসি বল একটাতে ভরে নেওয়ার পরে সেম প্রসেসে আর একটা সুতো নিয়েও সিসি বলের মধ্যে দিয়ে এটাকে ভরে বের করে নেব। আর একদম স্মল সাইজের সিসি বল আমি এখানে ইউজ করেছি যাতে জিনিসটা একদম টাইট হয়ে বসে থাকে। আর এটাকে একদম সামনে নিয়ে আসবো কটন বল পর্যন্ত, যাতে সুতোগুলো পেছনে টান টান হয়ে যায়। টান টান করে পেছনে একটা আমি গিট লাগাবো। গিটটা লাগিয়ে নেওয়ার পরে পেছনের যেখানে সুতোগুলো রয়েছে সেখানটা সমান করে কেটে নেব। সমান করে কেটে নেব, তাহলেই আমার নেকলেসটা হয়ে গেল তৈরি। একদম আমার নেকলেসটা একদম রেডি হয়ে গেছে। আমার নেকলেসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই একবার জানিও।